ঘূর্ণিঝড় মোকার আগাম সতর্কতা। পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। আবহাওয়া দপ্তরের সতর্কতা, ফসল বাঁচাতে চলছে মরিয়া চেষ্টা। দুয়ারে ঘূর্ণিঝড় মোকা, তাই আগাম বাড়তি সতর্কতা সুন্দরবনে। ফের মে মাস পড়তে না পড়তেই আবারও সেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই এবার মোকার পূর্বাভাস পাওয়া মাত্রই আগাম সতর্কতা সুন্দরবনের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এখনই ঘূর্ণিঝড় মোকার গতিপথ সম্পর্কে সেভাবে বলা কিছুই সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন সুন্দরবনবাসী। কারণ অতীতে সুন্দরবনের মানুষ আইলা, বুলবুল, আমফান সহ অনেক ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছেন, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সুন্দরবনবাসীকে। তাই এবার আগে থেকেই ঘূর্ণিঝড়ের খবর শুনে আগাম সাবধানতা অবলম্বন করছেন সুন্দরবনের কৃষক থেকে শুরু করে সকলেই। উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ একাধিক এলাকার চাষিরা আগে ভাগে মাঠ থেকে পাকা ধান কেটে ঘরে তুলে নিচ্ছেন। এছাড়াও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতনই চাষের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সেগুলি আগে থেকেই মেনে চলছেন চাষিরা। এই বিষয়ে স্থানীয় এক কৃষক জানান, আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পেরেছি ঘূর্ণিঝড় আসছে, সেই কারণে এবার আগে থেকেই ধান কেটে ঘরে তুলে নিচ্ছি। এর আগে ঝড়ের কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কারণে এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করছি। তবে আবারও ঝড় হলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হবে চাষের ক্ষেত্রে, কি করব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, তাই তো আমরা বুঝেছি কি করব, যা ক্ষয়ক্ষতি আবার তো হয়ে গেছে, আবার এই ঝড় আসবে বলছে। হ্যাঁ, বিশাল ঝড় হবে, আমরা কত ক্ষয়ক্ষতি সহ্য করবো। আর সবসময় তো ক্ষয়ক্ষতি কাজ, তার জন্য আমরা এই বৃত্তিকাচ্ছে লিখছি, যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। তা ক্ষতি হয়নি, আমাদের ঝড়ে ধান নষ্ট হয়ে গেছে, সব ফুল পড়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর কাজ, ভয়ঙ্কর আছে বলে তো ধান বুঝতে যাচ্ছে লিখছে, তো যা হয়েছে ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। এই বিষয়ে অপর এক কৃষক জানান, এর আগেও ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাষের ক্ষেত্রে, আবারও শুনছি ঝড় আসছে, ঝড়ের কারণে প্রতি মুহূর্তে এখানে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই বিষয়ে তিনি আরো বলেন, ঝড় আসছে ওই জন্য ধান ধান গুছিয়ে বাড়ি তুলে নিচ্ছি, যতটা সম্ভব ততটা গুছিয়ে নিয়ে তুলে নিচ্ছি। বড় ঝড় আসবে বলতেছে, ক্ষয়ক্ষতি কি হবে এখন কিছু বলা যাচ্ছে না, যতটা সম্ভব গুছিয়ে বাড়ি চলা যায়। হ্যাঁ, ভয়ে তো নিশ্চয়ই আছি, এখন শুনছি পাচ্ছি যে যেন আমফানের থেকেও নাকি বড় মানে গতি নাকি হবে। তাই হ্যাঁ, এর আগে ঝড়ে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ে ধান পড়ে জল বেঁধে গিয়ে জমিতে কলা হয়ে নষ্ট হয়ে গিয়েছে, যা হতো তার অর্ধেক হবে, তা সেইগুলোই মানে কেটে কুটে সব গুছিয়ে নিচ্ছে। এ ঝড় হলে তো প্রচুর পরিমাণে ক্ষতি হবে, এখনও সবাই তো ধান চাল কেটে তুলতে পারেনি, মাঠে অনেকের আছে। হ্যাঁ, কি হবে কিছু বলা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় মোকার আবির্ভাবের আগেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা একেবারে তুঙ্গে, তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছুঁয়েছে প্রায় 40 ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কলকাতা সহ আশেপাশের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, লু বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।